নমস্কার, স্বাগত জানাই সোশ্যাল বাংলায়। সামনে আসন্ন 2023 বিধানসভা নির্বাচন, এবং সেই নির্বাচনে পাহাড় একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই পাহাড়ে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের আনাগোনা দেখা যায়। তারই মধ্যে তিপরা মথা এবং বিজেপি দল একে অপরের বিরুদ্ধে সেখানে লড়াই করে যাচ্ছে। তারই মধ্যে এবার তিপরা মথা দল ছেড়ে বিজেপিতে যোগদান করল এক ঝাঁক তিপরা মথা কর্মী। 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 18 মুড়া পাহাড়ের 45 মাইল এলাকায় বিজেপির 10 নম্বর বুথে এক উঠান সভার মধ্য দিয়ে 17 পরিবারের মোট 47 জন জনজাতি ভোটার তিপরা মথা দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে। এদিনের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার ত্রিপুরা প্রদেশ সভাপতি বিকাশ দেববর্মা, বিজেপি 29 কৃষ্ণপুর মণ্ডলের সভাপতি টুটন দেব সহ অন্যান্যরা। এদিন বিজেপি দলের যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত নেতৃত্বরা তিপরা মথা দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন। তাছাড়া উপস্থিত নেতৃত্ব আরও বলেন, প্রতিনিয়ত গোটা রাজ্যেই স্বশাসিত জেলা পরিষদের অন্তর্গত বিভিন্ন এলাকায় মানুষজন তিপরা মথা দলের ভূমিকায় ক্ষুব্ধ হয়ে বিজেপি দলে যোগদান করেছে। কিন্তু আসন্ন 2023 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের 18 মুড়া পাহাড়ের 45 মাইল এলাকায় অনুষ্ঠিত ওই দিনের যোগদান সভা বিজেপির সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করল বলে রাজনৈতিক মহল মনে করছে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আজকে 29 কৃষ্ণপুরের 10 নম্বর বুথ 18 মুড়া 45 মাইলে আজকে একটা উঠান সভার মধ্যে দিয়ে যোগদান সভা হয়েছে। এই যোগদান সভার মধ্যে 17 ফ্যামিলির 47 ভোটার তিপরা মথা ছেড়ে আমাদের বিজেপি দলে আজকে ওরা সামিল হয়েছে। তার বন্ধুগণ, আমি বলতে চাই, আজকে পাহাড়ে গ্রামে বিভিন্ন জায়গায় আজকে আমাদের যে বিজেপির একটা যে এই উন্নয়নমুখী যে চলছে, তার জন্যই আজকে এই 45 মাইলের যে আমার জনগণ, তারা এই উন্নয়নমুখী দেখে তারা আজকে আমাদের দলে সামিল হয়েছে। মণ্ডল সভাপতি সেই আমাদের আছে টুটন দেব, তার নেতৃত্বে, আর আমি নিজে বিকাশ দেববর্মা, জনজাতি মোর্চার স্টেট প্রেসিডেন্ট এবং বুথ প্রেসিডেন্ট এবং শক্তি কেন্দ্র সবাই এখানে এই দলের আজকে ছিল। তার জন্য আগামী দিনে এই এমন অভিযান আজকে আমাদের থাকবে। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। আমাদের পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। নরম ছোঁয়ায় মিষ্টি হাসিতে একটু বাড়তি খেয়ালে ক্লান্তি মুছে যায়, স্নেহের আঁচলে বাঁধা যত্ন মাখা মমতা। ঘিরে রাখি শুদ্ধতায় যত্ন আর ভালোবাসায়। নতুন এই সময় তাই আসুন পরিচ্ছন্নতার অভ্যাসটা শেয়ার করি সবার সাথে। সুপারস্টার টিস্যু, হাইজিন ফর লাইফ। নমস্কার। পিয়ার গোল্ডের পক্ষ থেকে সকল রাজ্যবাসীকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। পিয়ার ইন্ডাস্ট্রিজ পরিবেশন করছে পিয়ার গোল্ড কাচ্চি ঘানি খাঁটি সরিষার তেল। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কাচ্চি ঘানি সর্ষের তেল থাকবে, তখন প্রশংসা তো সবাই করবে। পিআর গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ঝাঁজ। পিয়ার গোল্ড কাচ্চি ঘানি গ্রেড 1 সর্ষের তেল, যাতে রয়েছে অসংখ্য গুণের সংঘবদ্ধতা। নির্মাতা পিয়ার ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ওয়াইল মিলস, ভরতপুর, রাজস্থান। বিক্রেতা
বৈশাখী ট্রেডার্স 9436124414, গোবিন্দ ট্রেডার্স 9436123164, ইউনাইটেড ট্রেডিং কর্পোরেশন 9436121627, জীবন কুমার সাহা রায়পট্টি 9436126597, অথবা 8837359630, কিরণ এন্টারপ্রাইজ 9774011103.